পররাষ্ট্রমন্ত্রীর কথাটা যে বললেন, তিনি যে কথাটি বলে তার দলের তরফ থেকে একটা বকা খেয়েছে, আদৌ তার কথাটা সত্য যে তিনি রাজনৈতিক দেন দরবার করতে এই দেন দরবারই হবে এই সফরের ভিত্তি, এবং তিনি বলে এসেছেন যে আমাদের সরকারকে রাখেন আপনারা, এটাকে ফেলে দেবেন না, এটাকে রাখেন। এবং প্রধানমন্ত্রীর এই সফরটা আপনি দেখবেন, আমরা রাষ্ট্রগত স্বার্থর কথা যদি চিন্তা করি, যদি আমি তিস্তার পানি পেতাম, যেটা 2011 সালের চুক্তি প্রায় হয়ে যাচ্ছিল, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এটা রাষ্ট্র লাভবান হয়েছে। কিন্তু এগুলোতে যেই সফরটার যেই শুরু থেকেই যেটা যে অভ্যর্থনা জানাচ্ছেন একজন প্রতিমন্ত্রী, এটা ইন্ডিয়ান প্রোটোকলে এটা সবসময় দেখা গেছে। আবার 2017 সালে দেখা গেছে যে নরেন্দ্র মোদী নিজেই শেখ হাসিনাকে রিসিভ করেছেন, ওটা তো ব্যতিক্রম ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রমের মধ্যে গুরুত্ব ছিল, কিন্তু এটাতে গুরুত্ব বোধ কমে গেছে, সেই কারণেই হয়তো তিনি যাননি। দ্বিতীয়ত, সোনিয়া গান্ধী মুজিব পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, সোনিয়া গান্ধীর সঙ্গে সবসময় শেখ হাসিনা দিল্লি সফরকালে দেখা হয়, কথাবার্তা হয়, কিন্তু এবার সোনিয়া গান্ধী দেখা করেননি, রাহুল গান্ধী করেছেন। থার্ড, মমতার আহ্বান জানানো হয়েছিল ওদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তিনিও যাননি। সব মিলে সফরটাকে আমার কাছে এই প্রধান পররাষ্ট্রমন্ত্রীর ভাষাতেই এটা একটা রাজনৈতিক দেন দরবার বা আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অনুষ্ঠিত হবার, যদিও আমি নীতিগতভাবে মনে করি যে কোনো দেশের জনগণ কাকে ক্ষমতায় বসাবে ভোট দিয়ে সেটা অন্য সরকারের উপর নির্ভর করে না। সেই কারণে আপনার সমঝোতা স্মারকগুলিতে আপনি দেখবেন যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, যে জুডিশিয়াল একাডেমির সঙ্গে সুপ্রিম কোর্টের, প্রসার ভারতীর সঙ্গে দূরদর্শনের সঙ্গে, আমাদের প্রসার ভারতীর সঙ্গে টেলিভিশনের, এগুলো তো টিভি ডিজি আর প্রসার ভারতীর ডিজি সই করে, এগুলো প্রধানমন্ত্রী পর্যায়ের সমঝোতা স্বাক্ষর হতে পারে না। কুশিয়ারার প্রসঙ্গটা আমি বলবো যে এটা আমরা চেয়েছি তিস্তা, আমাদের দিয়েছে কুশিয়ারার 153 না 173 তিস্তা পানি। তো এই বিষয়টাকে আমি মনে করি না যে এই সফরকে যে হাই প্রোফাইল একটা ভিজিট, যেটা পররাষ্ট্রমন্ত্রীর প্রাক মন্তব্যের কারণে সফরের বিষয়টা এটা একটা খুব হালকা হয়ে গিয়েছিল, সেটার পরেও তো আমরা মনে করছি যে এটার থেকে যে একটা ভারী করার, সফরটার ওজনদার করার, সেই ওজনদার করার বিষয়টি আসেনি। অতএব এটা মনেই হচ্ছে যে একটা রাজনৈতিক দেন দরবারের সফর, এবং সেটা কতখানি হয়েছে সেটা আমরা জানি না, হয়তো আমরা জানতেও পারবো না। যেসব বিষয়ে আলোচনা হয়েছে এইসব বিষয়ে আলোচনা, এটা মনে করি যে ভারত আমাদের দেওয়ার চাইতে আমরাই ভারতকে অনেক কিছু অফার করতে গিয়েছি, কিন্তু ভারত সব বিষয় হয়তো আমাদেরকে সেভাবে করে, এবং তিস্তারটা আমাদের কাছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। তিস্তা তো অবশ্যই, তারপরে আমি বলবো আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই সফরের মধ্য দিয়ে ভারত, মানে সফরের মধ্যে আমার ধারণা এটা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যেমন চীনাদের সঙ্গে মাত্রাতিরিক্ত সখ্য, উন্নয়ন সখ্য, যেখানে ভারত নিজে বলছে আমরা হচ্ছে উন্নয়ন সঙ্গী, এটা নিয়ে প্রশ্ন আছে। তিস্তার নদীর পানি নিয়ে ক্ষেত্রে ভারত বলতে পারে যে এখানে চীনকে এই প্রকল্পের অংশী দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কেমন কথা হতে পারে। এটা মমতা মনে করেছেন যে আমি যখন আগের বার তিস্তার পানি দিতে চাইনি সেটার পলিটিক্যাল বেনিফিট আমি পেয়েছি, আগের চাইতে আমি বেশি আসনে জিতেছি, সেটা কেন্দ্রীয় সরকারের অত তাগদা ছিল না। আমরা দেখেছি 1996 যে দেবগড়া সরকার, আর 1977-এ যখন গঙ্গা নদীর পানির বণ্টনের দুটি চুক্তি হয়, তখন কিন্তু ভারতের সকল রাজনৈতিক মহলের সঙ্গে আলোচনা করি কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিগুলি করেছিল। কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী কারোর সঙ্গে কোনো আলোচনাও করেননি বা দৃশ্যমান আলোচনা করেনি যে এটা আমরা বাংলাদেশের সঙ্গে করতে, অর্থ হচ্ছে তারা সেভাবে সফরটাকে গুরুত্ব নেয়নি, কারণ তাদের কাছে আগেই খবর হয়ে গেছে যে তারা একটা অনুরোধে অনুরুদ্ধ হওয়ার জন্য এই সফরের আয়োজন করছে। তো এই বিষয়টা আমি বলছি যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। দ্বিতীয়ত, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট পড়ে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, এবং সংখ্যালঘুরা এখানে বারবার দাবি করছেন যে তাদের নির্যাতনের কোনো বিহিত করা হচ্ছে না, এই বিষয়টিও আলোচনায় আসতে পারে। এটা স্বাভাবিকই কারণে, কারণ বিজেপি সরকারের বড় ভিত্তি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় সেবক আরএসএস এবং শিবসেনা, তারা কিন্তু এগুলো নিয়ে কলকাতার উপদূত, বাংলাদেশ উপদূতের সামনে বিক্ষোভও করেছে। তো সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীকে অনেক নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে হয়েছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ অনুসন্ধানের দায়িত্ব যদি চীনাকে দিয়ে দেওয়া হয়ে থাকে, এটা আমরা দেখছি খবরের কাগজ, এটা সরকারি পর্যায়ে কনফার্ম করেনি, সেহেতু ভারত আবার দেখলাম যে যুক্ত ঘোষণায় তাগিদ দিয়েছে যে 2019 সালে যে আমরা চুক্তি করেছিলাম যে
এই নৌ রাডার স্থাপনের পুরো বঙ্গোপসাগরে সেটা চুক্তি বাস্তবায়নের তাগিদ দিয়েছে। তার মনে মানে মনে হচ্ছে যে এটার বিষয়ে তাদের কথাবার্তা হয়েছে। অতএব ভারতকে কতখানি তিনি আশ্বস্ত করতে পেরেছেন এই বিষয়ে, চীনাদের সঙ্গে সখ্যের বিষয়ে, এবং এটা বাংলাদেশের জন্য কালক্রমে কত বড় ঘটনা হয়ে দাঁড়ায় আমরা জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভারত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান, রাজনৈতিক অবস্থান, জনপ্রিয়তাগত অবস্থান এবং সরকারের পরিচালনাগত ক্ষেত্রে সরকারের যে অবস্থান, সব বিবেচনা করেই ভারত যদি অনুরুদ্ধ হয়ে থাকে নির্বাচনে এই সরকারকে টিকতে হবে, সেই ক্ষেত্রে তারা কী সিদ্ধান্ত নেয় এটা দেখার অপেক্ষা। অনুরুদ্ধ হয়েছে বলে আপনি মনে করেন? মনে করছি, কারণ পরারাষ্ট্রমন্ত্রী তো এটার প্রমাণ দিয়েই দিয়েছেন, অলরেডি অনুরোধ করে ফেলেছেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তো সরকার বা দল, তিনি তো এজেন্ডা ঠিক করতে গিয়েছেন না। পররাষ্ট্রমন্ত্রীর আগের সফর হচ্ছে এজেন্ডা ঠিক করার সফর, সেগুলো ফাইনাল হয়। প্রধানমন্ত্রীর পর্যায়ে হয় জাস্ট খালি ডকুমেন্টেশন, অথেন্টিকেশন। কিন্তু আমি যদি এখানে আপনাকে এভাবে বলি, মানে প্রশ্ন যদি এভাবে করি, ধরুন প্রথম কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, দল এবং সরকার দুপক্ষ থেকে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকার ওন করে না, দল ওন করে না, এক। আরেকটি ব্যাপার হচ্ছে এরপরেও ধরুন এই ধরনের কথা উঠতে পারে, এই বিবেচনাতেই ধরুন পররাষ্ট্রমন্ত্রীকে সফরসঙ্গীও করা হয়নি। মানে আপনি যে কথাটি বলছেন অনুরুদ্ধ হতে পারে ভারত সরকার, তাহলে কী বলবেন আপনি? সেটা আমি বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে সেখানে সফরসঙ্গী করা হয়নি এই কারণে যে মানুষকে বোঝানোর জন্য যে আসলে পররাষ্ট্রমন্ত্রীর কথাটা ঠিক না, এবং তাকে ভারতীয় প্রেস যখন জিজ্ঞেস করবে যে আপনি চট্টগ্রামে সংখ্যালঘুদের অনুষ্ঠানে এই কথা বলেছেন, ওয়াট ডাজ দিট মিন, এই কারণেই হয়তো সরকার বিব্রত বোধ করবে, সেই আশঙ্কাতেই তাকে ড্রপ করা হয়।